এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মনোনয়ন বঞ্চিতদের নিয়ে গঠিত হতে পারে নির্বাচনকালীন সরকার। ছোট ছোট দলগুলোকে নির্বাচনে আনার চেষ্টা করছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জে আওয়ামী লীগ, শক্ত অবস্থানে জামায়াত। সংখ্যালঘুদের সম্পদ দখলে ক্ষমতাসীন দলের নেতারাই জড়িত থাকে বললেন জিএম কাদের। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। বর্তমানে মন্ত্রী আছে, সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিগত নির্বাচনে, কিন্তু এবার নির্বাচনে মনোনয়ন পাবেন না ব্যস্ততার কারণে। তাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ নির্বাচনকালীন যে সরকার হতে যাচ্ছে সেই সরকারে তাকে মন্ত্রী রাখা হতে পারে। আওয়ামী লীগ আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর, আর এ কারণে নির্বাচনকালীন সরকার নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সেজন্য বেশ কিছু পরিকল্পনার কথা ভাবছে। এরকম একটি প্রস্তাবনাও এখন আওয়ামী লীগ সভাপতির টেবিল আছে, যেখানে আগামী নির্বাচনে যারা মনোনয়ন পাবেন না তাদেরকে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে। এই সমস্ত মন্ত্রীরা যদি নির্বাচনকালীন সরকারে থাকেন তাহলে একদিকে যেমন সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করছেন এমন অভিযোগ আসবে না, অন্যদিকে তাদেরও ভোট চাওয়ার জন্য আগামী নির্বাচনী এলাকায় যেতে হবে না। ফলে মন্ত্রী এবং সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ থেকেও মুক্ত হতে পারে সরকার। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করছে। তারা বলছে যে শেখ হাসিনার নেতৃত্বে কোনো নির্বাচনে তারা যাবে না, কিন্তু আওয়ামী লীগ এই ব্যাপারে কঠোর এবং অনর অবস্থান গ্রহণ করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনাই থাকবেন নির্বাচনকালীন সরকারে প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও নির্বাচনকালীন সরকারে বাকি মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে আলাপ আলোচনা চলছে, চলছে নানামুখী পরিকল্পনা এবং পরামর্শ। এর মধ্যে একটি পরামর্শ আওয়ামী লীগের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। আওয়ামী লীগ ইতিমধ্যে 300 আসনে তাদের মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছে, যদিও আওয়ামী লীগ সভাপতি এই ব্যাপারে আনুষ্ঠানিক সবাইকে সবুজ সংকেত দেননি। তবে কিছু কিছু প্রার্থী ইতিমধ্যে জানেন যে আগামী নির্বাচনে তারা প্রার্থী হচ্ছেন, বাকিরা এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে প্রায় অর্ধেক আসনে আওয়ামী লীগ তার প্রার্থী পরিবর্তন করতে পারে, এমনই বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর সেটি যদি হয় তাহলে মন্ত্রিসভারও বেশ কিছু সদস্য থাকবেন যারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। শুধু মন্ত্রিসভা নয়, সংসদ সদস্য অনেকে থাকবেন যারা মন্ত্রিসভার সদস্য নন কিন্তু আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। এরকম ব্যক্তিদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠনের একটি পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। এতে নির্বাচনের একটি নিরপেক্ষ অবয়ব তৈরি হতে পারে বলে কেউ কেউ আওয়ামী লীগের নীতি নির্ধারকদেরকে পরামর্শ দিয়েছেন, কারণ ওই ব্যক্তিরা তখন দলের স্বার্থের চেয়ে সরকার পরিচালনায় মনোযোগ দিবেন। তারা কোনো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন না এবং সরকারের ক্ষমতা প্রয়োগ করে কোনো ব্যক্তি বা দলের পক্ষেও কাজ করবেন না। মনোনয়ন বঞ্চিতরা এরকম নিরপেক্ষ অবস্থান থেকেই নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করবেন, এই ভাবনাটি এখন আওয়ামী লীগের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে সরকার আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর, এই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঘোষণা করেছেন যে এবারে নির্বাচনে কোন রকম কারচুপি পক্ষপাতকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সুষ্ঠু নির্বাচনের জন্য পক্ষপাতহীনভাবে যেন কাজ করে সেই প্রস্তুতি গ্রহণ করেছে। সরকার সারা বিশ্বকে দেখাতে চায় যে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশও তেমন নির্বাচন করতে পারে, আর সেই প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনকালীন মন্ত্রিসভারও একটি নিরপেক্ষ অবস্থান দেখাতে চাচ্ছে সরকার। তবে এই মন্ত্রিসভায় অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা থাকবেন কি থাকবেন না তা এখনও নিশ্চিত নয়। তবে প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন সংসদে থাকা রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। তবে যেভাবে নির্বাচনকালীন সরকার গঠিত হোক না কেন, মনোনয়ন বঞ্চিতরা যদি মন্ত্রিসভায় স্থান পায় তাহলে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে বলে আওয়ামী লীগের কেউ কেউ মনে করছেন। আগামী নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তারপরও যেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য মনোযোগ দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা করছে এবং তারা যেন নির্বাচনে আসে তার পটভূমি তৈরি করছে। আওয়ামী লীগের একাধিক নেতা স্বীকার করেছেন যে তারা এই কাজটি করেছেন, তবে ওই সমস্ত নেতারা এটাও বলেছেন যে সমস্ত সাক্ষাৎগুলো হচ্ছে সেগুলো সবই সৌজন্য সাক্ষাৎ। তাদেরকে আমরা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশ্বাস দিচ্ছি এবং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে সেই বার্তাটিও তাদেরকে দেওয়া হচ্ছে।
এটি কোনোভাবে প্রলোভন বা টোপ নয় বলেও আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে সেই চেষ্টা আওয়ামী লীগ এখনও প্রকাশ্যে করছে। ইতিমধ্যে তৃণমূল বিএনপি আত্মপ্রকাশ করেছে, তৃণমূল বিএনপি 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে এবং এ নিয়ে তারা প্রস্তুতিও শুরু করেছে। তৃণমূল বিএনপির পিছনে সরকারের সমর্থন এবং সহযোগিতা আছে বলে কেউ কেউ মনে করে। শুধু তৃণমূল বিএনপি নয়, আরও কিছু ব্যক্তিদের নিয়ে এক বিক্ষুব্ধ বিএনপির বিভিন্ন অংশকে নিয়ে রাজনৈতিক দলে রূপান্তরিত করা হচ্ছে এবং তারাও আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়াও বিকল্প ধারাসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেগুলো মহাজোটে আছে তাদের সাথেও আওয়ামী লীগের বিভিন্ন নেতারা কথাবার্তা বলছেন এবং তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। সরাসরি সরকারের সঙ্গে নেই এমন ধর্মভিত্তিক ইসলামী দলগুলোকেও নির্বাচনে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলগুলো যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, বিশেষ করে হেফাজতে ইসলাম, খেলাফতে আন্দোলন সহ অন্যান্য দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার জন্য সরকার চেষ্টা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চায় এবং এমন একটি নির্বাচন করতে চায় যেখানে ভোটার উপস্থিতি 50% বেশি হবে। সেটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে আওয়ামী লীগ মনে করছে। আর এ কারণে আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে জোটবদ্ধ নির্বাচন না করে একক নির্বাচন অনুষ্ঠান করবে। জোটের শরিকদেরকে স্ব অবস্থান থেকে নির্বাচন করতে হবে বলেও প্রাথমিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই ছোট দলগুলো সারা দেশে অবস্থান যে তেমন সঙ্গত না এটা আওয়ামী লীগ জানে। এজন্য আওয়ামী লীগের প্রধান লক্ষ্য হল বিএনপিতে যারা নির্বাচন করতে চান তাদেরকে এক ছাতা নিয়ে আসা, যেন তারা একটি প্ল্যাটফর্ম পায়, প্ল্যাটফর্ম থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এই প্ল্যাটফর্ম হিসেবে তৃণমূল বিএনপিকে তৈরি হয়েছে, পাশাপাশি আরও কিছু রাজনৈতিক দল এখন আস্তে আস্তে সরব হচ্ছে যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি সহ 34টি রাজনৈতিক দল বলছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না। তবে আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন, এই 34টি দলের মধ্যে অনেকগুলো দলের সঙ্গে আওয়ামী লীগের নেতারা কথা বলছেন এবং এরা প্রকাশ্যে যাই বলুক না কেন শেষ পর্যন্ত এরা নির্বাচনে যাবে। এদের মধ্যে এলডিপির কর্নেল অলি আহমেদ, জেএসডির আসম আব্দুর রব অন্যতম বলে তথ্য পাওয়া গেছে। তবে তারা নির্বাচনে যাবে কি যাবে না সেটি নির্ভর করছে নির্বাচনে গতিবিধি কোন দিকে যায় এবং কতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করে। তারা যদি দেখে যে নির্বাচনের একটি আমেজ তৈরি হয়েছে সেক্ষেত্রে তারা নির্বাচনে যাবে, অন্যদিকে যদি দেখে যে নির্বাচন বর্জনের পাল্লা ভারী সেক্ষেত্রে তারা নির্বাচনে যাবে না। আর এ কারণে নির্বাচন তফসিল ঘোষণার আগে নির্বাচনমুখী স্রোতগুলোকে এক বিন্দুতে মেলাতে চায় আওয়ামী লীগ। সেই লক্ষ্যে এখন দলটি কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভিআইপি আসন হিসেবে পরিচিত পাবনা এক আসনে নির্বাচনী হাওয়া জোরে সোরে বইতে শুরু করেছে। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে সেই দলই সরকার গঠন করে। সাঁথিয়া উপজেলার একটি পৌরসভা ও 10 নং ইউনিয়ন, বেড়া উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন নিয়ে পাবনা এক আসন গঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসন বলে ভোটাররা মনে করছেন। সাঁথিয়ায় জামাত আমির মাওলানা মতিউর রহমান নিজামের বাড়ি হওয়ায় জামাতের অবস্থান এখানে খুবই শক্ত, তাই জামাত সর্বশক্তি দিয়ে এই আসনটি দখল নিতে মরিয়া বলে ভোটাররা মনে করছেন। এখন পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর প্রকাশ্যে প্রচারণা দেখা গেলেও গোপনে চলছে প্রস্তুতি। তবে দলীয় সম্ভাব্য প্রার্থীরা সামাজিক কর্মসূচিতে বেশি বেশি অংশ নিয়ে যোগাযোগ বাড়াচ্ছেন। এই আসনে 1973 সালে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক আবু সাইদ, 1979 সালে বিএনপির মরহুম আব্দুল আওয়াল, 1986 সালে জাতীয় পার্টির মঞ্জুর কাদের, 91 সালে সংসদ নির্বাচনে মাওলানা মতিউর রহমান নিজামী বিজয়ী হন। বিএনপির প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ওরফে ভিপি শামসুল, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় নেতা সিআইপি ইনুস আলী, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইসুদ্দিন মনোনয়ন প্রত্যাশী। এ আসনে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর অনুগত তথা জামাতের বড় ভোট ব্যাংক রয়েছে। জামাতের ভোট ব্যাংক ছাড়াও অধ্যাপক আবু সাইদের ব্যক্তিগত অনুসারীদের ভোট ব্যাংক রয়েছে। তিনি যদি ভোটে প্রার্থী হন তাহলে আওয়ামী লীগ প্রার্থীর জন্য আরও বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অন্যদিকে আগামী নির্বাচনে শামসুল হক টুকুর সহদর বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেন বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। সাবেক মেয়র আব্দুল বাতেন ভাই শামসুল হক টুকুর রাজনৈতিক বিষয়ে দীর্ঘ 22 বছর দেখভালের কারণে বেড়া ও সাঁথিয়া উপজেলায় শক্ত অবস্থান সৃষ্টি করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনায় ক্ষমতাসীনরাই জড়িত থাকে, তাই নির্যাতিত সংখ্যালঘুরা সঠিক বিচারও পায় না। সংখ্যালঘুদের জমি ও সম্পদ দখলের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতারাই জড়িত থাকে, এজন্য দেবত্ব সম্পত্তি আইন পাশ করছে না সরকার।
শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তার সঙ্গে বনানী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, নির্বাচন এলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীন হয়ে পড়েন, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সংখ্যালঘুদের উপর হামলা হতে পারে। এর কয়েকদিন পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর হামলা করে বিএনপির উপর দোষারোপ করতে পারে, এমন বাস্তবতায় সংখ্যালঘুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পার্বত্য ভূমি কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইনের বাস্তবায়ন এবং দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়নের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।